हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पॉल किचन। आज के हाजिर हो लक्ष्मी पुजो उपलक्षे स्पेशल एक यूनिक सन्देश रेसिपि नहीं। तो अपना तो विभिन्न जन विभिन्न रकम नारकेल सन्देश तैरी खेन, तो आज के देखो कि नारकेल सन्देश तैरी कर ले सहजे नष्ट होना, मिनिमम दो सप्ताह नष्ट होना नारकेल सन्देश जो भेजे तैरि करें। तो चलो देर ना शुरू करा जा रेसिपिटा। तो ये देखते ये हलो नारकेल, हमें कुछ नारकेल कूड़िए नहीं नारकेल भलोक मिक्सारे मध्य पेस्ट कर नब। एबारे एक कड़ा बस दी दिल पर पेस्ट कर रखा नारकेल। एबारे कंटिन्यू थकब ना नाते नारकेल भेतर जो एक्सट्रा जलटा आज जलटा भारत सुंदर को टेने जाए। दीची परमाण मत चीनी, चीनी दिए सबको भलोक मिक्स कर निची और एकदम भलोक मिक्स कर चीनी पुरुपुरी नारकेल संगे मिक्स हो जाए। हमें दिए देव परमाण मत दूधर खीर। दूधा के भलोक घन कर जाल दिए तपर हमें खीरता तैरि कर चाले दोकान कनो खीर दीते এটাকে কন্টিনিউ থাকব। নাচ নাতে দেখবেন দুধটা সুন্দর করে টেনে গেছে, দেখুন কি সুন্দর করে তৈরি করা হয়ে গেল ব্যাটারটা। এবার ঠিকঠাক তৈরি হয়েছে কিনা এমন করে আমরা একটা পিসকে তুলে নিয়ে অল্প একটুকে এমন করে গোল গোল করে দলা পাকিয়ে নেব। যখন এমন করে গোল গোল করে দলা পাকিয়ে আসবে তখন বুঝবেন যে চিনির পাক হয়ে গেছে আর এটাকে দিয়ে সন্দেশ তৈরি করা যাবে। এবার আমরা এটাকে নামিয়ে নেব একটা পাটির মধ্যে। দেখুন সুন্দর করে একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এবার একটু যখন গরম গরম থাকতে থাকতে এটাকে আমরা একটা হাতের মধ্যে নিয়ে এমন করে গোল গোল করে পাকিয়ে নিব। পাকিয়ে নিয়ে এমন একটা সাজের উপরে আমরা দিয়ে দেব। এটাকে পারলে আপনার সাজে দিয়ে সুন্দর করে শেপ দিয়ে তৈরি করতে পারেন, আবার গোল গোল করে তৈরি করতে পারেন। এমন করে সাজের উপর দিয়ে পারলে তাহলে এটা দেখতে ভালো লাগে, দেখতে খুব সুন্দর হয়। তো দেখুন কি সুন্দর করে সাজের উপরে আমরা সাজ ছাপ দিয়ে দেখুন কি সুন্দর করে আমরা বানিয়ে নিলাম একটা পদ্ম ফুল। এমন করে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাছ। তো এই মাছের শ্বাসটার মধ্যেও কিন্তু ঠিক এমন করে আমরা গোল গোল করে দলা পাকিয়ে নিয়ে ব্যাটারটাকে এমন করে দেব, দিয়ে এমন করে সুন্দর করে চাপ দেব। এমন করে আস্তে আস্তে করে চারদিকটাও কিন্তু এমন করে সুন্দর করে চেপে দিতে হবে, তাহলে কি হবে বাইরে মাছের বাইরে ব্যাটারটা বেরিয়ে আসবে না। দেখুন কি সুন্দর করে চেপে চেপে নিচে এমন করে চেপে চেপে দিতে, যদি না দেন তাহলে কি হবে সাজের যে যে মানে মানে শ্বাসটা আছে ঠিকঠাক করে উঠবে না, এর মধ্যে ঠিক মতো লাগবে না। দেখুন কি সুন্দর করে পুরো শ্বাসটাই উঠে এসছে, দেখতে কত ভালো লাগছে। দেখুন একে একে আমরা সন্দেশগুলো কি সুন্দর করে তৈরি করে নিলাম। এই সন্দেশটা যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। খেতেও খুব দারুণ লাগে খেতে, আর আপনার যদি এটা তৈরি করেন না দেখবেন সহজেও নষ্ট হবে না এই রেসিপিটা। তো আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন।